একটা অন্য বিষয় আলোচনা করি। প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল, প্রায় চব্বিশ ঘন্টা আর সাংসদ নন মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনের আগে এতে বিজেপির লাভটা কি? কিংবা গতকাল একটা জোটবদ্ধ ছবি আমরা দেখেছিলাম, তাহলে কি বিজেপির কোনো একটা ভুল চাল গেল যেটাকে চব্বিশের আগে এনক্যাশ করতে চাইবে বিরোধী শিবির? মহুয়া মৈত্র আশঙ্কা করেছেন তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা দিতে পারে। কেন আশঙ্কা করছেন? যদি হানা দেয় সেক্ষেত্রে কি হতে পারে? আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। আজ আমাদের আলোচনার বিষয় আমরা যাব আলোচনায় এক এক করে যাই, শতরূপাধীর কাছে একটু যাই। শতরূপাধী, বাইশ তারিখ, বাইশে ডিসেম্বর সংসদের অধিবেশনের শেষ দিন, তার আগে হঠাৎ করে এতদিন আগে এটাকে কেন আনা হলো সংসদে, কি কারণে? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে। যখন সংসদ শুরু হয় তখন একটা লিস্ট অফ ইস্যুস থাকে কি কি ঢুকবে, এটা বোধহয় নাম্বার এইট না নাম্বার সেভেনে ছিল, প্রথম দিনই টেবল হয়ে যাওয়ার কথা ছিল। তো এটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে প্রথম দিন না হয় আজ হয়েছে কেন, কেন বাইশ তারিখ অবধি অপেক্ষা করা হয়নি, কিন্তু এটা হবারই ছিল, মানে আজ না হয় কাল না হয় এটা হতো, বিকজ এটা কিন্তু ইট ইজ গন থ্রু ইটস নর্মাল প্রসেস। এটা একটা এফআইআর হয়েছে এবং এফআইআরের মধ্যে অনেকগুলো ইস্যুর মধ্যে যেটা মেন ইস্যু যেটা নিয়ে এভরিবডি সো অ্যালার্মড, যে একটা পার্লামেন্টের লগইন ডিটেলস অনায়াসে হেলায় সে দিয়ে দিল আরেকজনকে, মহুয়া দিয়ে দিল হীরানন্দানীকে, এবং শুধু তাই নয় হীরানন্দানীর অফিস থেকে ডাইরেক্টলি কোয়েশ্চেন্স টাইপ হতো। হ্যাঁ, তুমি এখন বলতে পারো এটাতে এমন একটা কি বড় ইস্যু হয়ে গেল, কিন্তু ইস্যুটা যে যে পাসওয়ার্ড ডিটেলস অন্য লোককে দিতে পারে, আর অন্য লোক মানে কি, নট ইভেন হার সেক্রেটারিয়েট, নট ইভেন হার ওন অফিস পিপল, দিয়ে দিল আরেকটা দেশের দুবাইয়ের তার অফিসের সেক্রেটারিয়েট টাইপ করছে কোয়েশ্চেন্স। সো ন্যাচারালি সে এই পাসওয়ার্ড ডিটেলস নিয়ে আরও অনেক কিছু করতে পারে, তার ইন্টেনশনটা নিয়ে কাউরই খুব একটা খুশি থাকার কথা নয়। তো সেখানে নর্মাল প্রসিজারে এথিক্স কমিটিতে জানানো হয়েছিল, জেনারেলি বোধহয় এমপিদেরগুলো এথিক্স কমিটিতে যায় ডাইরেক্টলি, তারপরে এথিক্স কমিটি তিনটে মিটিং, এগুলো তোমরা অলরেডি জানো আমি রিপিট করছি, তিনটে মিটিংয়ের পর সেই রিপোর্ট জমা দিয়েছে, এবার সেটা টেবল হয়েছে, তারপরে ডিসিশন হয়ে গেছে। আমি যতদূর জানি এবং এটা আমি খুব একটা ভুল মতো জানি না, গতকাল যেটা পার্লামেন্টেও ওনারা জানিয়েছেন স্পিকার থেকে শুরু করে সবাই, তা হচ্ছে মহুয়া মৈত্রকে ওনার কোনো পাসওয়ার্ড শেয়ার করার জন্য এক্সপেল করা হয়েছে এমন নয়। পাসওয়ার্ড শেয়ার করার কথা তো মহুয়া মৈত্র নিজেই স্বীকার করেছেন, ওনাকে এক্সপেল করা হয়েছে যে ক্যাশ ফর কোয়েশ্চেন, উনি কিছু একটা টাকা পয়সা বা কোনো জিনিসপত্রের বিনিময়ে প্রশ্ন করেছেন কোনো একটা বিজনেস হাউসকে সাহায্য করার জন্য। এইটার সপক্ষে কী প্রমাণ পেয়েছে এথিক্স কমিটি তা আমরা এখন অবধি জানি না। দেখুন শুভজিৎ, মহুয়া মৈত্রের প্রতি আমাদের দু পয়সার কোনো সিম্প্যাথি, আমি বলে নিই, মহুয়া মৈত্রের প্রতি আমাদের দু পয়সার কোনো সিম্প্যাথি নেই। তৃণমূলের বাকি নেতাগুলো যে খারাপ কাজগুলো বাংলা বলতে বলতে করে, ইনি সেগুলো ইংলিশ বলতে বলতে করেন, এর বাইরে ওনার সাথে বাকিদের কোনো তফাত নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে শুভজিৎ, ভারতের গণতন্ত্র মহুয়া মৈত্রর থেকে বা নরেন্দ্র মোদীর থেকে বেশি ইম্পর্টেন্ট? কদিন আগে গোটা পৃথিবী দেখেছিল পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র কীরকমভাবে রাহুল গান্ধীকে এক্সপেল করার পরে সেই দেশেরই সুপ্রিম কোর্টের কাছে চড় খেয়ে তাকে আবার ফেরাতে হয়েছে পার্লামেন্টে। কালকে যদি মহুয়া মৈত্রের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, তাহলে বলো বারবার এই যে একটা মানসিকতা একটা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের বিরোধীদেরকে সংখ্যার জোরে এক্সপেল করে দেওয়া হয় পার্লামেন্টে, এতে কি ভারতের গণতন্ত্রের সম্মান বাড়বে, গৌরব বাড়বে নাকি বাড়বে না? আমি সত্যি আপনার মাঝে বলিনি কেন না হ্যাঁ বারবার করছেন। তিন নম্বর কথা হচ্ছে মহুয়া মৈত্রর ক্ষেত্রে দেশের মানুষের এটা জানার অধিকার আছে কি নেই যে মহুয়া মৈত্রর অপরাধটা ঠিক কি, টাকার বিনিময়ে প্রশ্ন করা নাকি, যাদেরকে আমরা চোখের সামনে টাকা নিতে দেখেছি হাত পেতে, যে শুভেন্দু অধিকারী থেকে মুকুল রায় থেকে শুরু করে যে সমস্ত এমপিদেরকে এবং সৌগত রায় যাকে একটু আগে তোমরা দেখাচ্ছিলে, যাদেরকে আমরা হাত পেতে টাকা নিতে দেখেছি, সাত বছরে তাদের বিরুদ্ধে একটা বা তার তদন্ত করার জন্য একটা এথিক্স কমিটির বৈঠক বসলো না, তদন্ত করা পড়া তো পরের কথা, একটা মিটিং বসলো না সাত বছরে শুভেন্দু মুকুল রায় বিজেপি জয়েন করেছে বলে, মানে পার্লামেন্টের লগইন ডিটেলস শেয়ার করেছে এবং এটার একটা 495 পাতা রিপোর্ট দেওয়া হয়েছে যেটা সবাই পড়ে নিতে পারে, কিন্তু মেইনলি এটা হচ্ছে ফার্স্ট কোথা এফআইআর হয়েছিল, জয় করেছিলেন, তারপরে প্যারালেলি হীরানন্দানীজির যে এফআইআরটা উনি যেটা স্টেটমেন্টটা দিয়েছিলেন, তারপরে নীতিশ দুবে কী বলেছিল, এবং তারপরে তিনটে মিনিটস আছে 495 মানে 495-তে কী লেখা আছে আমি সেটা সামারি করে বলছি, এই এত তো ডিটেলস আজকে বলা যাবে না। সেই জন্য কালকে যে কজনকে বলা হয়েছিল বলবার জন্য বলেছিল ওদের পার্টির লোকজন বলেছিল, কিন্তু এটা অ্যাবসলিউটলি সিঙ্গেল পয়েন্ট ইস্যু যে শি হ্যাজ শেয়ার পার্লামেন্টের লগ ইন ডিটেলস টু সামবডি আউটসাইড, এবং শুধু তাই নয় ও আবার
বলছে হ্যাঁ আমি করেছি, আমি ওটিপি জানতাম। সৌমত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আর দ্বিতীয় একটা কথা, একটা চা বিক্রি করা প্রধানমন্ত্রী আজকে এই সংসদে 2 ঘন্টার মধ্যে 500 পাতা রিপোর্ট পড়া হয়ে গেল। এত তাড়াতাড়ি পড়তে পারেন স্পিকার, আমি জানতাম না। এরকম একটা আনএথিক্যাল দেশের মধ্যে সরকার চলছে, সেটা কখনো এথিক্স কমিটি হতে পারে না। সতর্কবাদী ছোট করে রাজা মোদী, এই যে বারবার প্রধানমন্ত্রীকে অপমান করা, এটা তোমাদেরই অশিক্ষার লেভেল পরিচয় দেয়, সেটা তোমরা চালিয়ে যাও। আমি একটু করবেন না, প্রধানমন্ত্রী হবে না। অ্যাজ ফার অ্যাজ আই নো রাহুল গান্ধীকে এক্সপেল করা হয়নি, হি ওয়াজ সাসপেন্ডেড ফর ওয়ান সেশন। সেজন্য এরা তৃণমূল, আমি আবারও বলছি, তৃণমূল যত চেঁচানো চেঁচিয়ে যা, যেটা কে কতটা সময় নিয়ে 495 পেজেস পড়েছে না পড়েছে, স্পিকার ইজ অলরেডি গিভেন এ ডিসিশন, বাকিগুলোর জন্য সিবিআই এনকোয়ারি। এবার কি বলতে পারি, শত্রু এত কম জানলে না, কারোর সাথে কথা বলাও মুশকিল। রাহুল গান্ধীকে গুজরাটের লোয়ার কোর্ট কনভিক্ট করার পরে এক্সপেলি করা হয়েছিল অ্যাজ পার কনস্টিটিউশন অফ আওয়ার কান্ট্রি, এক সেশনের জন্য সাসপেন্ড অধীর চৌধুরীকে করা হয়েছিল কয়েকদিন আগে, সেটা আবার রিভোক্ট হয়েছে। এক দ্বিতীয় কথা হচ্ছে, প্রধানমন্ত্রীকে অপমান কেন করা যাবে না আমি জানি না। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে সেই সময় মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে বলেছিলেন দেহাতি অরত। তো মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকলে তাকে অপমান করা যাবে, মোদী প্রধানমন্ত্রী হলে করা যাবে না, কাল আবার শতরূপাদী প্রধানমন্ত্রী হলে তখন অপমান করা যাবে, এইরকম নিয়ম কবে থেকে? এটাও হয়তো চালু হয়ে যাবে কদিন পরে, কিন্তু এখনও তো চালু হয়েছে বলে আমি শুনিনি। তিন নম্বর কথাটা হচ্ছে যে উনি মহুয়া মৈত্র সম্পর্কেও বা এই যে যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, উনি অত্যন্ত কম জানেন। বোঝা গেল পার্লামেন্টের যারা কালকে ভোট দিতে বাধ্য হয়েছেন, 2 ঘন্টার মধ্যে তারা রিপোর্ট পড়ার সময় পাননি, শতরূপাধি গত 2 দিনেও রিপোর্টটা পড়ে উঠতে পারেননি, যে কারণে উনি জানেন না ঠিক কী ইস্যুতে কনভিক্ট করা হয়েছে। ওনাকে মহুয়া মৈত্র নিজে যেটা স্বীকার করেছেন, আইডি পাসওয়ার্ড শেয়ার করেছেন, এবং শতরূপাধি আপনি জেনে রাখুন এটা একটা কমন প্র্যাকটিস আমাদের দেশে, 550 জন যে এমপি লোকসভায় আছেন তার মধ্যে অন্তত 200 জন এমপি আজকেও থাকবেন যিনি হয়তো কম্পিউটার ব্যবহারই করেন না, করতে পারেন না। সেটা আপনি কাইন্ডলি, আপনাকে ছোটবেলা কেউ এটা বলেনি যে কারোর কথা মাঝখানে কথা বলতে নেই? শতরূপাধি আমি সময় দেবো, এরা আপনাকে ভুগতে হবে কিন্তু এরপরে এটার জন্য, আপনার বলার সময়। ওইটার জন্য কনভিক্ট করা হয়নি, কনভিক্ট করা হয়েছে ক্যাশ ফর কোয়েশ্চেনে। এখানে আমার প্রশ্নটা এইটা ছিল, যেটা দিলীপ ঘোষ বলছেন এটাই নাকি পার্লামেন্টের রীতি? পার্লামেন্টের কী রীতি ভাই? পার্লামেন্টের রীতি হচ্ছে যাকে হাত পেতে টাকা নিতে দেখেছি 7 বছরেও তাকে নিয়ে একটা এথিক্স কমিটি মিটিং করবো না, কেননা সে আমার দলে জয়েন করেছে, শুভেন্দু অধিকারী। এইটা হচ্ছে মোদির আমলে ভারতের পার্লামেন্টের রীতি, হাত গুনে এরম করে নোট গুনতে দেখেছি শুভেন্দু অধিকারীকে, মুকুল রায়কে। ফালতু কথা বলে লাভ আছে পার্লামেন্টের রীতি? আমাদের পরিষ্কার প্রশ্নটা হচ্ছে মহুয়া মৈত্র যা পাপ করেছে সেই পাপের শাস্তি ওনাকে অবশ্যই পেতে হবে। বরুণ গান্ধীর ক্ষেত্রে এটা প্রমাণিত নয়, কিছু মহিলাকে ওনার কাছে পাঠিয়ে হানি ট্র্যাপ করে দেশের ডিফেন্সের তথ্য ওনার কাছ থেকে আদায় করা হয়েছিল, এটা প্রমাণিত নয়। সেই আজ 7-8 বছর হয়ে গেল কংগ্রেস আমলে ঘটনাটা ঘটেছিল, আজকে কত বছর হয়ে গেল না বলতে, তখন সদ্য বিজেপি এসছে, 7-8 বছর হয়ে গেল বরুণ গান্ধী বিজেপির এমপি, কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সুতরাং আমরা সবাই জানি মহুয়া মৈত্র আদানির বিরুদ্ধে মুখ খুলেছে তাই শাস্তি হয়েছে, শুভেন্দু অধিকারীরা আদানির পক্ষে, মুকুল রায়রা আদানির পক্ষে বিজেপি জয়েন করেছে, ওদের জন্য এথিক্স কমিটির মিটিং বসেনি, বাংলা কথা। শতরূপাধি, না না আমি তোমাদের মধ্যে সত্যি ভীষণ কম জানি, তোমাদের মতো জ্ঞানী আমি নই। হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে আমি তর্কই করতে চাই না, কিন্তু আমার এই স্বল্প জ্ঞানে আমি এটুকু জানি, বিকজ আমি এই মহুয়া মৈত্র কেসটা প্রথম থেকে ফলো করছি এবং প্রচুর চ্যানেলে আমি বলছি। তা ঠিক আছে, তোমার মতে যেটা ভুল সেটা তো ভুল না হতে পারে, আপনি রাহুল গান্ধীর ক্ষেত্রে বললেন রাহুল গান্ধীকে এক্সপ্লেইন করা হয়নি, প্লিজ হয়ে গেছে তো, এবার আমি বলি, থ্যাংক ইউ, বলুন। হ্যাঁ তো না আবার কি ক্যাশ ফর কোয়েশ্চন ইজ দ্য সিবিআই এনকোয়ারিটা ক্যাশ ফর কোয়েশ্চন, আদৌ ক্যাশ না কি কি জিনিস, আরে সেটা তো আমাদেরও প্রশ্ন, তাহলে যেটা এখন এনকোয়ারি চলছে তার জন্য কনভিক্ট করা হলো কেন?